আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা আমি চলে এসেছি, আমি এখন একটা মোচা কেটে নেব, মোচার প্রিপারেশন করব, মোচা চিংড়ি করব, মোচা দিয়ে চিংড়ি করব। তো তার জন্য মোচাটা কেটে নিতে হবে, তো চলুন কেটে নেওয়া যায়। আজকে আমি দেখাতে বলছি ভালো করে, কতটা দেখতে পারবেন জানি না। তো বন্ধুরা মোচাটা কেটে নেব আস্তে 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 আস্তে, একভাবে একভাবে আস্তে আস্তে ভাবছি দেখি লাঠি দিয়ে আসে কি। অনেকটা কাছে নিয়ে চলে এসেছি আমি মোচাটা, যাস না যাস না। আমি তুলে ফেলেছি বন্ধুরা, এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে করব মোচাটা। তো চলুন কেটে নেওয়া যাক। আমি আর দিদি চলে এসেছি, আমি আর দিদি দুজনে দুরকম কেটে নেব। তো দিদি মোচাটা কেটে দেবে আর আমি চিংড়ি মাছগুলো কেটে নেবো। এখানে দুজনে দুরকম কেটে নেব। পরিষ্কার করে কেটে নেবো আমি। শোনা ভালো করে তুলবে, কিন্তু চিংড়ি মাছের পিছন থেকে আমি নোংরাটা বার করে নেব। এখান থেকে এই নোংরাগুলো বার করে নেবো আমি, পরিষ্কার করে কেটে নেব। এই মোচাটা কেটে এইগুলো ফেলতে হয়, সব পরিষ্কার করে নিতে হয়, নিয়ে মোচাটাকে। বন্ধুরা দিদি মোচাটা খুব ভালো কাটে, খুবই সুন্দর কাটে। মোচা জলে রাখতে হয়, কেটে জলে ভিজিয়ে রাখতে হয়, দু ঘন্টা পরে তুলে একটু করে জলও ফেলতে হবে না, কাটাটা পরিষ্কার করে কাটতে হবে। এইগুলো বাজে দেখতে, সিদ্ধ হয় না এইগুলো, কাটিগুলো হয়। বন্ধুরা কাঁচকলার মোচা এরকম আমরা যেমনভাবে বলছি দু ঘন্টা জলে ফুটিয়ে রেখে দিয়ে আপনারা করে খেয়ে আমাদের বলবেন, সিদ্ধ হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের। তো বন্ধুরা আমার চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, দিদি এখনো কাটছে। আমার চিংড়ি মাছ তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু দিদি মোচা তো অনেকটা সময় লাগবে কাটতে। আমি একটু আলুটা একটু ছাড়া, দুটো আলু লাগবে মোচার সাথে, ওই জন্য আলুটাও কেটে নিচ্ছি, পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। দিদি সব কাটা হয়ে গেছে, মোচা আলু সব কাটা হয়ে গেছে, এবার দেখা হচ্ছে রান্নাঘরে। তো আমি রেডি হয়ে চলে এসেছি, আমি তো আজকে বানাবো চিংড়ি দিয়ে মোচা। তো এখানে মোচা কেটে রেখেছি দু ঘন্টা আগে আমি, এটা কাঁচকলার মোচা, দু ঘন্টা আগে কেটে রেখেছি, এখন আরেকবার ধুয়ে নিয়েছি আমি পরিষ্কার করে। এখানে কি উপকরণ লাগে বলে দেবো আমি। এখানে নিয়েছি আমি চিংড়ি, 200 গ্রাম চিংড়ি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আদার টুকরো নিয়েছি বেটে নেব, এখানে রসুন নিয়েছি একটা রসুন ছাড়িয়ে নিয়েছি বেটে নেব, এখানে নুন, এখানে হলুদ, এখানে সর্ষের তেল নিয়েছি, এখানে ঘি নিয়েছি, এখানে গরম মশলা নিয়েছি একটু, এখানে নিয়েছি ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি বেটে নেব, এখানে জিরে ধনে বড় মৌরি নিয়েছি বেটে নেব। তো চলুন, তো আগে আমি উনুনটা জ্বালিয়ে নেব, আগে উনুনটা জ্বালিয়ে নেব আমি। উনুনটাকে জ্বলতে দেব,
নুনটা ততক্ষণ জ্বলবে, আমি ততক্ষণ একটু বেটে নেব, মশলা করে নেব, সেলটা ধুয়ে নেব। প্রথমে আমি রসুনটা বেটে নেব, বেটে নেব, রসুনটা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব, তুলে নেব। এবার আমি আদাটা বেটে নেব, আদাটা বেটে নেব, আদাটা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। ধনে জিরে বড় মুড়ি রেখেছি, বেটে নেব, গোলমরিচ বেটে নেব একসাথে। এই চামচ দেড় চামচ নিয়েছি আমি, এই চামচ দেড় চামচ নিয়েছি, বেটে নেব। দ্যার ইজ ডুইং নাও ব্ল্যাক পেপার, কোরিয়ান্ডার অ্যান্ড কিউমিন পেস্ট। আমার হয়ে গেছে, তুলে নেব। শুকনো লঙ্কা বেটে নেব। সি ইজ ডুইং নাও রেড চিলি পেস্ট। নাও রেড চিলি পেস্ট ইজ রেডি। সোনা বলে দিল, তাহলে আমি তুলে নেব। এটা আমার হয়ে গেছে, তুলে নেব। তো চলো, তো উনুনটা আমার জ্বলে গেছে, কড়াইটা বসিয়ে দেব। তো কড়াইতে আমি জল দিয়ে দেবো একটু সেদ্ধ করার জন্য, অল্প করে দেবো, আমি তো সেদ্ধ করে জল ফেলবো না, তাই অল্প করে দেবো। এক বাটি জল দিয়েছি, এটাকে আমি একটু গরম হতে দেবো জলটা। তো জলটা আমার গরম হয়ে গেছে, এবার মোচাটা দিয়ে দেবো, আলু আমি দেবো না, আলুটা ভেজে নেবো, আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে, আলুটা আমি দেবো না। তো এটা আমার দেয়া হয়ে গেছে, এবার আমি চাপা দিয়ে দেবো একটু, নেবো। জলটা আমার মরে গেছে একদম, আমি তো জল ফেলবো না সিদ্ধ করে, জলটা মরে গেছে, আমি লাগিয়ে দেবো। এবার এটা আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি, বসিয়ে দেবো উনানে। এবার কড়াইতে আমি দিয়ে দেবো মাস্টার অয়েল, সর্ষের তেলটা আমি দিয়েছি কড়াতে, আলুটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। পটেটো ফর ফ্রাই, আমি কিন্তু সিদ্ধ করে রাখিনি, আলু ভেজে নেবো তেলে। পটেটো ইজ নট বয়েল, লাল করে ভেজে নেবো। নাও ওয়েট ফর ডিপ ফ্রাই, আমি একটু আলুর মতো নুন দিয়ে দেবো, সল্ট, একটু হলুদ দিয়ে দেবো, টারমেরিক, আলুগুলো আমার লাল হয়ে তুলে নেব। নাও পটেটো ফ্রাই ইজ রেডি, তুলে নিয়েছি আমি, কড়াতে আবারও তেল দিয়ে দেবো একটু, অল্প করে তেল দিয়ে দেবো। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব, আমি একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, মাখিয়ে নেব, মিক্স। এবার দিয়ে দেবো আমি, এটাকে লাল লাল করে ভেজে নেব, আমি লাল লাল করে ভেজে নেব। নাও প্রন ইজ ফ্রাই, এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, প্রন ফ্রাই ইজ রেডি। তা তুলে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো একটু তেলে। আর দুটো তেজপাতা কেটে রেখেছি দু পিস করে, দিয়ে দেবো একটু লাল লাল হতে দেবো।
বেলিফ এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়নটা একটু লাল লাল হতে দেব এটা এখন লাল হয়ে গেছে পেঁয়াজ গুলো দিয়ে দেব কেটে রাখো অনিয়ন হ্যাঁ এটা দিয়ে দেব অনিয়ন চপ এবার আমি এক চামচ রসুন বাটা দিয়ে দেব গার্লিক পেস্ট এক চামচ আদা বাটা দিয়ে দেব জিঞ্জার পেস্ট এটাকে লাল করে নেব একটু এবার আমি শুকনো লঙ্কা বেটে রাখা দিয়ে দেব রেড চিলি পেস্ট আবার লাগিয়ে নেব এবার আমি জিরে মরিচ বেটে রাখা দিয়ে দেব জিরে ধনে কিউমিন কোরিয়ান্ডার পেস্ট তো এটা আমার হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে দা পেস্ট ইজ রেডি এবার আমি আলুটা দিয়ে দেব পটেটো ফ্রাই ভেজে রাখা আলু দিয়ে দেব এটা আমার হয়ে গেছে আলুটা ভেজে রেখেছি এই জন্য বেশি করার কথা বলো এবার আমি সিদ্ধ করা মোটাটা দিয়ে দেব ব্যানানা ফ্লাওয়ার ইজ গিভিং এবার এখানে আমি হলুদ দিয়ে দেব টু টারমেরি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব একটু আমি নুন দিয়ে দেব সল্ট পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার নাড়িয়ে নেব এবার ভালোভাবে কষিয়ে নেব একটু তো এখানে আমি এবার চিংড়ি মাছ ভেজে রাখাটা দিয়ে দেব প্রন ফ্রাই আবার কষিয়ে নেব একটু একটু হতে দেব এবার খুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি আমি দেখে নেব একটু আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি একটু চিনি দিয়ে দেব সুগার এক চামচ এক চামচ আর হাফ চামচ দেড় চামচ দিয়েছি চিনি আমি একটুখানি নাড়িয়ে নেব আমি একটু ঘি দিয়ে দেব ঘি হাফ চামচ ঘি দিয়ে দেব আমি এখানে হাফ চামচ গরম মশলা দেখেছি স্পাইসেস এবার ভালো করে আমি নাড়িয়ে নেব ব্যানানা ফ্লাওয়ার নাও নাও ইজ রেডি ফর ইটিং এবার নাড়িয়ে নেব আমি তো বন্ধুরা এটা আমার রেডি এবার দেখা হচ্ছে খাওয়ার সময় বন্ধুরা দাদা চলে এসেছে দাদাকে খেতে দেবো আজকে দাদা খেয়ে বলবে কেমন হয়েছে কাঁচকলার মোচা দিয়ে চিংড়ি ভালো হয়েছে কাঁচকলা মোচা দিয়ে আপনারা এরকম বানিয়ে খাবেন সুন্দর হয়েছে তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার।